এই গরমকালে আমরা সবাই চাই একটা এসি ওয়ালা রেস্টুরেন্ট, কিন্তু একটু কম প্রাইসের মধ্যে। মানে যেমন একটা ছোটখাটো রোল খাবো বা নুডলস খাবো বা একটা পিজাই খাবো। তো আজকে যে রেস্টুরেন্টটা তোমাদেরকে দেখাবো একদম ঠিক তোমাদের জন্য। তো আজকে আমি এসেছি স্যাসি পিজা অ্যান্ড বার্গারে। শুনেছি এখানে দারুণ দারুণ কিছু কম্বো এসেছে, মানে খুবই দারুণ দারুণ। আমি একবার রিলস বানিয়ে গেছি, তো আমার খুব পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে চলো ডিটেলস এক্সপ্লেন করা যাক। আজকে এই ফুড ব্লগটাতে আমরা এক্সপ্লোর করব আরো কি কি আইটেম এসেছে, নিউ নিউ সব কিছু শেয়ার করব, মেনু কার্ড লোকেশন সব থাকবে ভিডিওটার মধ্যে, প্রাইসও ডিসকাস করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, উপরে যাই। একটু কষ্ট করে তোমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে চলে আসতে হবে, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, সরি ফার্স্ট ফ্লোর। ওকে, এদিকে দেখতে পাচ্ছ একটা বোর্ড দেওয়া আছে, পড়ে নিতে পারো বা তার তোমাদের জন্য মেনু কার্ড আছে। চলো ভিতরে যাই, এসি তে যাই, খুব গরম লাগে। এটা হচ্ছে আমাদের মেনু কার্ড, আর মেনু কার্ড দেখে আমি অর্ডার করলাম যেটা ফার্স্ট এর কম্বোটা 135 এর, মানে সিঙ্গেল মানুষ যারা আসবে তারা খেতে পারো। তো এটাতে দিয়েছে তোমার একটা হাফ হাফ মাঞ্চুরিয়ান, মানে ফুল আরো মনে হয় দুটো তিনটে অ্যাড হবে, ফুল নুডলস হাক্কা নুডলস সরি গাইস, একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। এটার বদলে তোমরা একটা লস্যিও নিতে পারো, লস্যিটা আমি প্রেফার করব বেস্ট হবে, মানে মশলা কোল্ড ড্রিঙ্কস থেকে। তো চলো টেস্ট করে দেখাই তোমাদের গাইস, মাঞ্চুরিয়ানটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই। আমি দেখতে পাচ্ছ সাইজটা মাঞ্চুরিয়ানের, নিলাম একটা মাঞ্চুরিয়ান, একটু গ্রেভি, আর নিলাম একটু নুডলস। বেশি রিচ টাইপের করা হয়নি নুডলসটা, আর মাঞ্চুরিয়ানের টেস্টটা নর্মাল। প্রাইস অ্যাকর্ডিং এটা বলবো গুড, ঠিক আছে। চলো নেক্সট দেখি কি খাওয়া যায়। তো গাইস চলে এসেছে আমাদের কাছে স্টার্টারে কিছু আইটেম, চিকেন সরি চিকেন পকোড়া, পনির পকোড়া। চিকেন পকোড়াগুলো সাইজগুলো তোমরা দেখতে পারো গাইস, কতটা বড় বড় সাইজের, মাইক মাইক অন আছে, হ্যাঁ সরি। আর পনির পকোড়া যেমন সাইজ হয় মিডিয়াম, তো আমরা ট্রাই করি একটু সস নিয়ে, সস বেরোনটা ফার্স্টে পনির পকোড়া ট্রাই করা যায়। পুরিটা দেখতে পাচ্ছ পনির ছাড়া কিছু নেই, যে উপরে লেয়ারটা ময়দার দিয়েছে ওরকম কোনো কিছু নেই, পুরো পনির পাচ্ছ তোমরা। বস বলছি চার পিস কেন দিয়েছে, কত টাকা সব কিছু বলছি, ট্রাই করা যাক। চিয়ার্স। ঘরের থেকে মানে শুধু পনির, শুধু পনির আছে আর কিছু নেই। এটার প্রাইসটা হচ্ছে তোমরা যদি ফুল প্লেট নাও, ফুল প্লেটে পাবে তোমরা আটটা, আটটার প্রাইস হচ্ছে প্রথমে 100 টাকা, আর হাফ নিলে 50 টাকা। বড় সাইজের চিকেন পকোড়া গুলো, চিকেন পকোড়া আমি এমনি দেখিনি, বিশ্বাস করে পেঁয়াজি দেখেছি, বলছি পেঁয়াজি ফার্স্ট বললাম পেঁয়াজি দিলে হয়তো। গাইস পুরো ভেঙে ভেঙে পড়ছে, দুবাই সসে দেখলে চিকেনটা তোমার মনে হচ্ছে পুরো দারুণ সিদ্ধ হয়েছে। খুবই ক্রাঞ্চি চিকেন পকোড়া ট্রাই করতে পারো, এদের প্রাইসটা খুবই অ্যাফোর্ডেবল। আমার যেটা মনে হয়েছে মাত্র 120 টাকা তো তোমরা পাবে 8 পিস, আর হাফ কিনলে মানে যদি সিঙ্গেল আসো তাহলে 4 পিস নিতে পারো 60 টাকাতে। স্যালাড গুলো তো তোমরা জানো কেমন হয়। এখন নামটা হয়ে গেছে স্যাসি ইটালিয়ান ইন্ডিয়ান চাইনিজ, তিন রকমের তোমরা মানে ফুড এখানে পেয়ে যাবে। তো এইটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক পেজ থেকে থেকে থাকলে অবশ্যই ফলো করে নিও। লোকেশনটা তোমাদেরকে এইটুকুই বলবো, নিয়ামতপুর সীতারামপুর রোড নিয়ার বাই বিনায়ক মোবাইল শপ, ঠিক আছে। এসে পরে দেখতে পাবেন স্যাসি বলে লেখা আছে এই নিয়ন কালার দিয়ে দিয়ে, বেশি প্রবলেম হলে আমাকে কল করে নিও, তোমাদের পার্সোনাল নাম্বার দিয়ে দেবো। চলো যাই।